লাভ স্টোরিগুলো আমাদের কাছে স্বাভাবিকভাবে একটু এখন ভালোই লাগে। গ্রামের দৃশ্যগুলো হচ্ছে বেশি ভালো লাগছে, মানে গ্রামের যেই ওনারা দেখাইছে সিনগুলো ওটাও খুব ভালো হয়েছে। অনুভূতিটা আসলে সব আসলে অনেক 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 বেশি খুশির। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, বিশেষ করে স্ক্রিন প্লে থেকে শুরু করে দৃশ্যগুলো। মুভিটা খুবই সুন্দর ছিল, ইট সিম্পল ছিল মুভি বাট অনেক সুন্দর হয়েছে। দিচ্ছে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে ফেলে, তাদের জীবনের নষ্ট করে ফেলে, সেটা একটা মেসেজ দিচ্ছে পরিচালক, লেখক এবং নির্দেশক। কিছু মনে হয়নি যে আলাদা কোনো কিছু অ্যাড করা হয়েছে, মনে হলো যে একদমই ন্যাচারাল সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি আমার স্কুল লাইফে ফিরে গেছি, মনে হচ্ছে যে স্কুল লাইফ যেরকম ছিল ঠিক ওরকম। আমি সারাদিন অনেক দুষ্টুমি করতাম, প্রত্যেকটা সিনে হচ্ছে আমি বেশি দুষ্টুমি করতাম, তো কোনটা রেখে কোনটা বলবো আমি জানি না, তাই না বলেই ভালো। তো সাপোর্টিভ, আমি যখনই সিনে যেতাম তারা আমাকে ব্রিফ করে দিত, এমন হতো যে সবাই বলতো যে অনেক ভাই ছাড়া অন্য কেউ আমাকে ব্রিফ করতে ভালোভাবে পারবে না। এই ক্ষেত্রে উনি অনেক বেশি হেল্প করছে, আমি যখনই মনে হয়েছে যে আমি পারবো না তখনই আমাকে পাশে বসে বুঝে শুনে তারপর এটা উঠায় নিছে। অনুভূতি বড় বড়ই জটিল হয় আসলে, সরলরৈখিক কখনোই হয় না। আমি যদি বলি যে আমি ভীষণ আনন্দিত, সেটা যেমন সত্যি, একই সাথে যেমন আমি খুবই চাপেও আছি যে দর্শক রিয়াকশনস কেমন হবে, তাদের কাছে কেমন লাগবে। বাট আন্তর্জাতিক একটা চলচ্চিত্র উৎসব, এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। আমরা যখন স্বপ্ন দেখি অস্কার কিংবা কান, ছোট ছোট হাঁটি পাকা বা করে করেই তো আমরা আগাই, সে জায়গা থেকে এরকম যখন আন্তর্জাতিক মানের একটা চলচ্চিত্র তাও আবার আমাদের দেশে উপস্থিত হয় এবং আন্তর্জাতিক নানান পরিসরের সিনেমা এবং নির্মাতা গুণী অভিনেতা অভিনেত্রী সবার সাথে আমাদের নিজেদের চলচ্চিত্র স্থান পেয়ে নেয়, এটা নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি, অনেক বেশি ভালো লাগার। আমারও তেমনই, তারপরেও একটা আলাদা ভালো লাগা কাজ করে, যেহেতু ইতিচিত্র আমার প্রথম সিনেমা, প্রথম চলচ্চিত্র, সে জায়গা থেকে অভিজ্ঞতা এবং হচ্ছে ভালো লাগা দুর্দান্ত।